সেই বড় সিঙ্গি ও মাই গড এটা কি এত বড় মাছ জীবনে পাইছিস মনে হয় সিংহি ধরতে মাছটা মরে গেছে হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম একদম সাত সকালে চলে আসছি যদিও ক্যামেরার মধ্যে একটু ফর্সা ফর্সা লাগছে কিন্তু এটা অতিরিক্ত সকাল আমরা আসছি একদম বিলের মাঝে আশেপাশে কোনো বাড়িঘর নাই শুধু জঙ্গল আর ধান আর এই যে একটা বন মানুষ আছে ধানগুলো দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা ধান দেখব না এখন মাছ দেখব এগুলো নাকি ঝাড়া হয়ে গেছে তো কিছু ঝাড়া বাকি আছে আমরা সেগুলো দেখব চলন যায় হেবি জায়গার বেটা দুই ধানের জমির মাঝখানে প্রতিদিনই তো পড়ে নাকি মাছ মাসাল্লাহ ও মাছ আছে তো সুমান আল্লাহ এক সাইড এলে মাছ গেলে এক সাইড এলে যে নামবি আচ্ছা হুম ঠিক আছে ধরতে হবে নাকি আর নাই আল্লাহ আমার হ্যাঁ মাস গেল দেখাতে কাজে হেবি সুন্দর জায়গা দর্শক এবছরে নামলা বর্ষণ যখন বর্ষা হওয়ার কথা ছিল তখন হয়নি কিন্তু এখন আপনার অক্টোবর মাসের আজকে কত তারিখ দর্শক অক্টোবর মাসের উনিশ তারিখ এই সময় মানে পানি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মাছও হচ্ছে পুকুর ভাটেনি আমি চাই মানুষের পুকুর ভাটুক তাহলে বেশি বেশি মাছ হবে আমার ভিডিও হবে তো ইনশাআল্লাহ চলুন যে আরও কিছু বেশাদ আছে সেগুলো দেখবো আমরা আমি চাইলেও পুকুর ফাটবে না চাইলেও পুকুর ফাটবে বান্দালটা ঠিক করে দে ও ধানের জমিতে সেই রকম লাগছে ও নাইস একটা সিনারি কোন দিকে চেষা ও মাই অনেক দূরে বানেজের কতগুলো মাছ পড়ছে এসব জায়গা ছোলাত মাছ হবে না রে এসব জায়গা দেওয়া যায় তো আমাদের নিজেরই ধান আসে তোলে রে কেউ সরস্বতী সর একটা চ্যাং মাছ দেখতে পাচ্ছি মোরা এটা বড় শিং মাছ আছে দেখছি তো বড় শিং না গুছি মাছ আছে যেন মাছ মরে গেল কেন

সাবধান সাবধান পড়ছে না হ্যাঁ হ্যাঁ পড়ছে সব একবারে ক্লিয়ার ও সুভান আল্লাহ রে কি রে এটা বেটা এটা উপরে যা দেখাবো মাটির যা দেখাবো আরো বেশি ভালো বিশাল সরো মাস্টার পলাই যায় আমরা পলাই যাবি এখানে মহলে মহলে এই বান্ধবী ধান যে মানুষের হেভি হয়েছে রে ও

সাপের মধ্যে একবারে পলাই যায় আসা তো আসুক যুক্তি তো বলা যাবে না দর্শক আজকে এই ছিল আমাদের মাছ আমার ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তো রাখছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ